ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য কি অবর্ণনীয় কষ্ট মেয়েটি পাচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে এটা আমার চেম্বারের ছবি নয় এটা তাদের মোবাইল থেকে দেখাচ্ছে এই রোগীকে আনা হয়েছে একবারের মাত্র ওষুধে এই রোগী সুস্থ হয়ে যাবে এটি চালু করেন এটা একদিনের এপিসোড আর একদিনের দেখাচ্ছে যাচ্ছে সাউন্ড কমিশন মাঝে মাঝে এরকম অ্যাটাক হচ্ছে এই সেই মেয়ে কোন ক্লাসে পড়ো কোথায় থাকো উদয়পুর ত্রিপুরায় থাকে এই রকম প্রবলেমের জন্য আনা হয়েছে বুকে ব্যথা হচ্ছে দম নিতে কষ্ট হচ্ছে সব সময় খাবি খাচ্ছে ডাঙায় তোলা কাতলা মাছের মতো এই মেয়েটিকে সুস্থ করতে হবে চিকিৎসা যদি করেনি তার বাবা তা তো নয় চিকিৎসা করেছে দেয়ার বান্ডিল সব পেপার কোনো পরীক্ষা নেই যে বাদ পড়েছে

দ্যাট ইজ সাইকোসোম অ্যালোপ্যাথি ডাক্তারের নাগাল পায় না বোঝে না বোঝার ক্ষমতা নেই বোঝার মন নেই বোঝার পড়াশোনা নেই বোঝার মতন বিদ্যা নেই পেটে তাই গাদা গাদা পরীক্ষা নিরীক্ষা করে চলেছে রোগী টাকা খরচ করে চলেছে কিছু না পেরে যে একটা ভিটামিন লিখে পকেটের টাকাটা গুঁজেছে কিন্তু রোগীর কোনো সুরাহা করতে পারেনি প্রতিদিন এমন কেস দু একটা করে দেখে চলেছি প্রতিদিন এমন কেস দুই একটা করে দেখে চলেছি দিজ আর দ্য ফিজিক্যাল এলিমেন্টস দিজ আর দ্য ফিজিক্যাল এলিমেন্টস কজ ডিউ টু মেন্টাল সো সোমাটো ফর্ম ডিজার্ডার্স ফ্রম সাইকি গিন অরিজিন সো দেয়ার আর নাম্বার অফ কেসেস পেট ব্যথা মাথা ব্যথা বুক ব্যথা নানা রকম কষ্ট ধরের মাসেলগুলো টেনে ধরছে অল আর ডিউ টু টুক শরীরে রক্ত মাংসে গড়া মানুষের শরীরের মধ্যে মন বলে যে একটা জিনিস আছে তার যে একটা এক্সিস্টেন্স আছে তার যে একটা সত্তা আছে তার যে একটা ইগো আছে সেখানে আঘাত লাগলে মানুষের শরীরের অসুবিধার সৃষ্টি করে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় ইচ্ছা শক্তি সবার আগে মানুষের মন সবার আগে মাইন্ড কন্ট্রোলস দ্য বডি শরীর আমার নিয়ন্ত্রণে মনের নিয়ন্ত্রণে এই মেয়েটি উদয়পুর থেকে ওর বাবা নিয়ে এসেছে হেঁটে ট্রেনে বাসে প্লেনে কিন্তু ডিসিশান নিয়ে আপনি আগে মনে যে আমাকে যেতে হবে ডক্টর বর্মনের খবর পেয়েছি তার কাছে আমি যাবো হু টুক দ্য ডিসিশন ফার্স্ট হু হ্যাড টেকেন দ্য এট ফার্স্ট ইট ইজ দ্য বডি মাইন্ড কন্ট্রোল দ ফিজিক্যাল পার্টস মাইন্ড কন্ট্রোল দ अदर অর্গানস অফ দ বডি মাইন্ড এলিমিনেটস দ अदर সিস্টেমস অফ দ বডি মাইন্ড রেগুলেটস দ अदर পার্টস অফ দ বডি মাইন্ড মেইনটেইনস দ अदर সিস্টেমস অফ দ বডি সভ্যতার খাতিরে ভদ্রতার খাতিরে সামাজিকতার খাতিরে পারিবারসিকতার খাতিরে মানুষ অনেক গিনেশ চাপা দিয়ে গিয়ে যায় ভুলে যায় বুঝতে পারে না মনের উপর তার একটা বিরূপ প্রতিক্রিয়া করে বাচ্চা একদিন স্কুল থেকে আসার পরে খায় না শরীর খারাপ হচ্ছে খিদে কমে গেছে জ্বর চলছে বুকে ব্যথা পেটে ব্যথা কত ডাক্তার দেখালো কত চাইল্ড স্পেশালিস্টের ফাইলগুলো বগল বগলদাবা করে বাবা মা এখান থেকে ওখানে যাচ্ছে এক ডোজ ওষুধে সুস্থ করেছিলাম কারণ সেই স্কুলের ম্যাডাম বলেছিল তোমার বাবা মাকে কালকে ডাকবে তোমার সম্বন্ধে রিপোর্ট করব। এই অ্যাডমনিশন এই ফিয়ার এই রিপ্রোস এই ভর্সনা বাচ্চাটিকে শারীরিকভাবে পঙ্গু করে দিয়েছিল আই প্রেসক্রাইবড অন ডোজ ইজ অফ ওপিএম টু হান্ড্রেড অ্যান্ড দ্য চাইল্ড এই মেয়েটির মনে কষ্ট লেগেছে এই সবগুলো আমি ধরার চেষ্টা করি এই সব বোঝার চেষ্টা করি এইগুলো অনুধাবন করার চেষ্টা করি আই আই অ্যানালাইজ ইন্টারপ্রিট এর মা কি ছিল করেছিল তুমি বলো দুই বনে ঝগড়া হয়েছিল তুমি বকে ছিলে তারপর একটা বেদ ছিল বেদ দিয়ে মেরেছিল এক ঘা এমন সুন্দর মেয়েটাকে বেদ দিয়ে তুমি মারলে তোমাকে আজ আমি এক ঘা বেদ দিয়ে মারব তারপর কি করলো কান্না আরম্ভ করলো তখনকার মতো কান্না যদিও আলাদা করে জিজ্ঞাসা করে জানলাম ও তারপরে মনের মধ্যে চাপা ছিল কষ্টটা দুঃখটা চাপা ছিল পরের দিন ছাদে গিয়ে একা একা আরও অনেকক্ষণ কেঁদেছিল তাহলে দিস ইজ মার্টিফিকেশান মনের কষ্ট চাপা পড়েছিল মনের কষ্ট চাপা পড়ে শরীরে বুকের ব্যথা আরম্ভ হলো ওই যে দুখানা ভিডিও দেখালাম এরকম ছটফট করতে আরম্ভ করলো বাবা মা বুঝবে না বাবা মা ডাক্তারের কাছে নিয়ে যাবে মেয়েটার কি হচ্ছে কেন হচ্ছে তারা যে তৈরি করেছে সমস্যা সেটা তারা বোঝেনি তাদের বোঝার কথা নয় বোঝার জানার কথা নয় তাদের দায়িত্ব নয় কিন্তু বোঝেনি সেই সব হতভাগ্য চিকিৎসকের দল যারা ইসিজি করছে ইকো করছে নানান রকম পরীক্ষা নিরীক্ষা ব্রাট পরীক্ষা করাচ্ছে কারণ তারা মানুষের মনে ঢুকতে পারেনি তারা শরীরের যন্ত্রপাতি নিয়ে পড়ে আছে শরীরের ভিতরে যে সূক্ষ্ম ডাইনামিক ডাইনামিক দ্য ভাইটাল ফোর্স সে যে অসুস্থ হয়ে পড়েছে দে ডু নট নো দ্য ডাইনামিক ক্যাপাসিটি অফ মাইন্ড দে নলেজ অফ ডাইনামাইজেশন অফ দ্য হিউম্যান বিং তাই তারা এখানে যেতে পারেনি আমরা যেতে পারি আমরা বুঝতে পারি ফিউ অফ सिंपल नट्रम्यूर और लाइकोपोडियम और इट्सेट्रा मेडिसिन सोडियम क्लोराइड क्लोराइट एबल कॉन्सोलेन एक्रबे डीजर फॉर सॉल्ट इट्रा इट्सेट्रा हॉट सो सोडियम क्लोराइड इज द चॉइस ऑफ मेडिसिन एंड ओनली बाई दिस सिंगल मेडिसिन স গার্ল উইল কমপ্লিটলি রিলিভ মাই পেশেন্ট দ্য কজ অফ দ্য ডিজিজ দ্যাল ফ্যাক্টর অফ দ্যান অনলি এ উইল এবু কিউর আদারওয়াইজ অ্যালোপ্যাথিক ডাক্তারদের মতন বান্ডিল বান্ডিল পরীক্ষা করিয়ে যাবে কিন্তু আরোগ্যের ব্যাপারে নবডঙ্কা হয়ে পড়বে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে একবারের ওষুধে তোমার রোগ কারণ ওই ডাক্তারেরা ধরতে পারেনি আমি একবার ওষুধ দেবো তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে নিঃসন্দেহ থাকো আপনাদের মেয়ের সম্বন্ধে আর কোনো চিন্তা করার কারণ নেই যত পরীক্ষা করেছেন কোনো দোষ পেয়েছেন কোনো পরীক্ষায় দোষ পাননি পাবেন না তার কারণ ওখানে কোনো সমস্যার সৃষ্টি হয়নি সমস্যার সৃষ্টি হয়েছে মনে মন থেকে শরীরে সুতরাং

তুমি এত কষ্ট করে এসেছো তোমার কষ্টের অবসান হয়ে গেলো তুমি নিশ্চিন্তে থাকো পড়াশোনা করো